নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে মাসকুলার ক্র্যাম্প নিয়ে আলোচনা করব। ক্র্যাম্প মানে হচ্ছে খিঁচ ধরা বা ঝিনঝিনি আসা। যেমন আমরা যদি একভাবে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি বা খুব বেশি কায়িক পরিশ্রম করি, সেক্ষেত্রে দেখা যায় পায়ের কাপ মাসলগুলোতে ক্র্যাম্প হয় বা খিঁচ ধরে। সেক্ষেত্রে আমরা এসে কি করি, একটা জায়গায় বসে কাপ মাসলগুলোকে একটু নাড়াছাড়া বা টেপাটিপি করলে খানিক পরে খিঁচ ধরাটা চলে যায়, আমরা আগের জায়গায় আবার ফিরে যায়। মানে যে অবস্থায় আমাদের মাসলগুলো ছিল, একটু টেপাটিপি করলে সেই মাসকুলার ক্র্যাম্পগুলো চলে যেয়ে মাসলগুলো আবার তার পুরনো জায়গায় ফিরে যেতে পারে। আরেকটা অনেক সময় দেখা যায় কি, আমরা শুয়ে আছি বা একসাথে গল্প করছি, হঠাৎ দেখা গেল হাতে বা পায়ে বা পিঠে কোনো জায়গা ঝিনঝিনি এসে গেল। কিন্তু এটা হাড়ের ভেতরে যন্ত্রণা নয়, এক একটা জায়গাতে এত ঝিনঝিনি আসে যে হাতটা আমরা সোজা করতেও পারি না, বা পায়ে হলে পাটা খাড়িমুড়ি হয়ে যায় এবং জোর করে তাকে টেনে আবার উঠে বসে চাপ দেবার ফলে সেটা পূর্বাবস্থায় ফিরে যায়। এটা হবার কারণ নানা হতে পারে। এক হচ্ছে যে শরীরে যদি আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে থাকে, মানে যেটাকে আমরা গাউট বলি বা রসবাত বলি, সেটাতেও এটা হওয়ার সম্ভাবনা বেশি। আরেক কারণ হতে পারে, শরীরে যদি আমাদের অক্সিজেনেশনের অভাব হয়, সেক্ষেত্রেও কিন্তু শরীরে ক্র্যাম্প আসে। আবার আরেক কারণে হতে পারে, যদি আমরা স্টারভেশনে থাকি, যদি আমরা না খেয়ে থাকি, শরীরে যদি পুষ্টির অভাব থাকে, শরীরে যদি খাদ্যদ্রব্য যতটা খাওয়া দরকার আমরা যদি ততটা না খাই, সেক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করলে বা কোনো কিছু নড়াচড়া করলে আমাদের শরীরে ক্র্যাম্প বা খিঁচ আসতে পারে। আরেক কারণে আমাদের শরীরে খ্যাঁচ আসে, যদি আমরা লুজ মোশন মানে পাতলা পায়খানায় ভুগি বা বারবার পায়খানা যায়, সেক্ষেত্রে দেখবেন পেচ্ছাপটাও কমে যায় এবং শরীরে খ্যাঁচ আসে, ক্লান্তি বোধ হয়, তখন বারবার জল খেতে মন যায়। ক্র্যাম্প নানা কারণে হতে পারে, কিন্তু কি কারণের জন্য হচ্ছে সেটা কিন্তু আপনি নিজে বার নাও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের সাহায্য প্রয়োজন হয়। ডাক্তারবাবু এসে আপনাকে নির্ধারণ করে দেবেন কোনটার জন্য আপনার ক্র্যাম্প হচ্ছে। যখন তিনি নির্ধারণ করে দেবেন, তিনি নিশ্চয়ই আপনাকে তার প্রতিবিধান দেবেন। সেই প্রতিবিধান অনুযায়ী আপনি যদি চিকিৎসা করান, আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। তবে কোনো কিছু জিনিসকে অবহেলা করে বেশি দিন ফেলে রাখা উচিত নয়। কাজেই যদি আপনার ক্র্যাম্প মাঝে মাঝেই হয়ে থাকে, তাহলে আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করে অবশ্যই তার প্রতিষেধক জেনে সেটা ব্যবহার করলে আপনি ক্র্যাম্পের হাত থেকে রেহাই পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।